নমস্কার, আজকে 2022 ডিএলএড ব্যাচদের লেটেস্ট আপডেট কী রয়েছে সুপ্রিম কোর্টে আমি এই ভিডিওতে দেখাবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পর্ষদ কী ডকুমেন্ট সাবমিট করলো সেটাও আমরা জানাবো ভিডিওর মাধ্যমে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রাইমারি পর্ষদের নতুন ভাবনাটা কী তোমরা প্রত্যেকেই জেনে নাও। তো চলো শুরু করি। তো দেখো, আমরা কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে রয়েছি, এখানে সিম্পলি ডায়েরি নাম্বার আর ক্যাপচা কোড দিয়ে কিন্তু আমরা সাবমিটে ক্লিক করে নেবো। এখানে তো আমি ক্লিক করছি, তাও ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে চলে আসবে সৌমেন পল ভার্সেস সাবর্ণিকার যে কেসটি আমাদের মুখস্থ হয়ে গেছে। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বলছে প্রেজেন্ট বা লাস্ট লিস্ট হয়েছে 22 মার্চ শুক্রবার, অর্থাৎ আজকে অনেবল মিসেস জাস্টিস বেলা এম ত্রিবেদী অ্যান্ড অনেবল মিস্টার জাস্টিস পঙ্কজ মিথাল। তো সিএল নাম্বার অর্থাৎ ক্লায়েন্ট নম্বর দিয়েছে কিন্তু 67, অর্থাৎ সিভিল ল নাম্বার 67 হয়েছে। তো কেসটি কিন্তু আজ সুপ্রিম কোর্টে উঠছে, এটা তোমরা একদম শিওর থেকো, ঠিক আছে? তো এবার বিষয়টি হচ্ছে গেন, তাহলে কি হতে পারে? দেখো বন্ধুরা, যেটা আমরা আপডেট পেয়েছি 20-22-দের কিন্তু ইন্টারভিউর মার্কস কিন্তু সাবমিট হয়ে গেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। পর্ষদ কিন্তু এভিডেভিট আকারে জমা করে দিয়েছে, এখন দেখার বিষয় যে কি হয় রায়তে। তো আমরা অবশ্যই চোখ রাখবো এদিকে যে এখানে কি রায় দেয়, এবং এই রায়ের উপর কিন্তু নির্ভর করছে অনেক কিছু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রাইমারি ভাবনাটা কি, আমি তোমাদের বলে দিই। অলরেডি প্রাইমারি পর্ষদ নিজে স্বীকার করেছেন যে এই অনগোয়িং রিক্রুটমেন্ট সম্পন্ন না হলে তারা কিন্তু নতুন করে TET 22-দের কিন্তু ইন্টারভিউ নিতে পারবে না, তারা পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ এই অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তোমরা প্রত্যেকেই জানো যে এখনও থার্ড ফেজ বাকি রয়েছে, থার্ড ফেজ কাউন্সিলিং বাকি, ফোর্থ ফেজ বাকি রয়েছে, এইভাবে পরপর চলবে। অর্থাৎ এটা একটা প্রসেস চলছে, আরও চলবে। তো সবাইকে আমি একটা কথাই বলবো যে দেখো, যে TET 22 যারা পাস করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষায়, তোমরা কিন্তু বসে না থেকে ঘরে বসে অনলাইন প্ল্যাটফর্মে তোমরা কিন্তু ক্লাস করতে পারো। অলরেডি অনেকে কিন্তু নামটা লিখিয়েছে, তো আমার কাছে কিন্তু ক্লাস রয়েছে, তোমরা জানো ইতিমধ্যে যে TET 22-এর প্রস্তুতি। আমি সপ্তাহে 4টা করে স্পেশাল ক্লাস দিয়ে থাকি, লাইভ ক্লাস তোমরা পাবে, এবং ক্লাস শেষে কিন্তু PDF নোটটি আমি সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে দিয়ে দেবো, মেন গ্রুপে। তোমরা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবে, প্রিন্ট করে নিতে পারো। এবং কী রয়েছে, মান্থলি 2টো করে আমরা মক ইন্টারভিউ নিয়ে থাকি, আমাদের এক্সপার্ট টিম রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু মক ইন্টারভিউ নিয়ে নেয়, ঠিক আছে, ঘরে বসেই। এবং কী রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস 1 থেকে 4-এর ডিসকাস করা হয় এখানে, যেমন আমাদের পরিবেশ, আমার গণিত, পাতাভার, প্রতিটা বই কিন্তু পুঙ্খানুপুঙ্খ পড়ানো হয় আমাদের ক্লাসে। এবং বিগত দিনের যে জেলাভিত্তিক প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করি, যেমন বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া ইত্যাদি জেলার কিন্তু আমরা প্রশ্ন আমাদের কাছে রয়েছে কালেক্ট করা, তোমরা অবশ্যই সেগুলো নিতেও পারো, আবার পড়তেও পারো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি কিন্তু মানে হোলি উপলক্ষে কিন্তু একটা বিশেষ অফার নিয়েছি, মাত্র 50 টাকা তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। হ্যাঁ বন্ধুরা, মানে স্বল্পমূল্যে ক্লাস, তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে দেখো কেমন ক্লাস হয়, তাহলে খুব ভালো হবে, এবং প্রস্তুতি শুরু করতেই হবে। যে যাই বলুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতি নাও, তবে কিন্তু চাকরিটা কনফার্ম হবে, ঠিক আছে? তো বন্ধুরা, ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করো এই নাম্বারে 9339-68-7509 নাম্বারে। লাস্ট ডেট কিন্তু মাত্র 50 টাকা অ্যাডমিশন, 25 মার্চ 2024, অর্থাৎ আর মাত্র সময় হাতে রয়েছে 72 ঘন্টা। তো বন্ধু, তোমরা কিন্তু আজই যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও। তো থ্যাংকস ফর ওয়াচিং। আপডেট পেলে আমি জানিয়ে দেবো কী হচ্ছে 20-22 আপডেটটা, ঠিক আছে? সঙ্গে থেকো।